আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, এই করোনার মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছেন, সুরক্ষিত আছেন আশা করছি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার আজকের বিষয় এস্টিমেটিং এন্ড কস্টিং ওয়ান, বিষয় কোড 66442। এই বিষয়ের উপর অনলাইনে এটা আমার 14 নম্বর লেকচার, অধ্যায় 6 থেকে ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। এই ক্লাস শেষে আমরা যা শিখতে পারবো, ফ্লোরে স্কার্টিং এ টাইলসের হিসাব করতে পারবো, সিলিং দেওয়ালে প্লাস্টারের হিসাব করতে পারবো, বিভিন্ন সারফেসের প্লাস্টারিং এর পুরুত্ব কত হবে, কত অনুপাতে মশলা মিক্সিং করতে হবে তা জানতে পারবো, প্লাস্টারিং এর কাজ থেকে ওপেনিং এর জন্য, দরজা জানালার জন্য কিভাবে ক্ষেত্রফল বাদ দিতে হয় তার নিয়ম জানতে পারবো। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, প্যারাপেট ওয়ালের ইটের কাজের পরিমাণ শিখেছিলাম, সাদ, লিনটেল, সানসেট, কপিং এইসব কাজ, আরসিসি কাজের পরিমাণ শিখেছিলাম, জলসাদের কাজের পরিমাণ শিখেছিলাম, দরজা জানালা চৌকাঠ পাল্লা কাঠের কাজের পরিমাণ নির্ণয় শিখেছিলাম। আমাদের এখানে একটা প্ল্যান দেখানো আছে, এই প্ল্যান থেকে আমরা সবগুলো আইটেমের হিসাব করছি, একেবারে শুরু থেকে সেন্ট্রাল লাইন থেকে, পাশে এটার এলিভেশন দেখানো আছে। এটা একটা ওয়ালের সেকশন, আমরা যে বিল্ডিংটা নিয়ে এস্টিমেট করছি তার একটা ওয়ালের সেকশন, এটা একটা স্টেপের সেকশন, এখানে আউটার ওয়ালের সেন্ট্রাল লাইন, আমাদের এটা আউটার ওয়াল, এর সেন্ট্রাল লাইন 3050 সেন্টিমিটার, এটা হলো পার্টিশন দেয়াল, পার্টিশন দেয়ালের সেন্ট্রাল লাইন 275 সেন্টিমিটার, এটা আমাদের বারান্দা ওয়াল, এর সেন্ট্রাল লাইন 575 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে এক পেজে নিয়ে এসেছি আউটার ওয়ালের সেন্ট্রাল লাইন, পার্টিশন ওয়ালের সেন্ট্রাল লাইন, বারান্দা ওয়ালের সেন্ট্রাল লাইন। এই সেন্ট্রাল লাইনগুলো বিল্ডিং এর এস্টিমেট করার সময় সবসময় আমাদের লাগবে, তাই সবগুলো ক্লাসে আমার এটা দেখানো হয়েছে, কারণ কোনো না কোনো আইটেমে এই পয়েন্টগুলো চলে আসছে। আমরা গত ক্লাসে 15 নম্বর আইটেম পর্যন্ত করেছি, আজকে শুরু করব 16 থেকে। প্রথমে মেঝেতে টাইলস বসানোর কাজ, এখানে আমাদের রুম আছে দুটো, রুম ওয়ান, রুম টু, বারান্দা। আমরা রুম বসানোর পরে দরজার নিচে যে সিল থাকবে সিলগুলো বাদ হয়ে যাবে, নিয়েছি ডোর সিল, আর এখানে যে পিলারটা আছে পিলারের তলায় টাইলস বসবে না, ওই জন্য অংশটা আমরা বাদ দিব। তো শিক্ষার্থী লক্ষ্য করো, রুম ওয়ান এর লেন্থ 4 মিটার, টোটাল লেন্থ 4 মিটার, চওড়া 4 মিটার, একক হলে বর্গ মিটারে 16.0 স্কোয়ার মিটার। রুম টু এটা হলো একদিকে 5 মিটার আর একদিকে 4 মিটার, তাহলে লেন্থ 5 মিটার, টোটাল লেন্থ 5 মিটার, ব্রেথ 4 মিটার, কোয়ান্টিটি 20 মিটার স্কোয়ার। বারান্দা, পুরো বারান্দায় আমরা টাইলস করার পরে ওখান থেকে পিলারটা বাদ দিয়ে দেবো, বারান্দা বাহির টু বাহির একদিকে 4.25 মিটার, টোটাল লেন্থ 4.25 মিটার, চওড়া বাহির টু বাহির 1.5 মিটার,
quantity is 6.38 square meter. Door seal bolte ami bujhechi ami jokhon ei room e tiles korlam ei ongsho ta bad theke jabe ei dorjar niche ei ongsho ta dorjar map holo 100 cm edike chora holo 25 cm edike 100 cm chora 25 cm ei ongsho gulo bad thakbe ei ongsho gulo te amader tiles korte hobe ebong jehetu ami pura baranda tiles korechi ei pillar ongsho ta bad dite hobe লক্ষ্য করো ডোর সিল হলো দুটো লেন্থ দরজার লেন্থের সমান দরজার লেন্থ আমাদের চওড়া 100 সেমি টোটাল লেন্থ 2 মিটার চওড়া ওয়ালের চওড়া 25 সেমি 0.50 স্কয়ার মিটার পিলার বাদ যাবে পিলার একটা পিলারের বোথ সাইডে 25-25 সাইজের পিলার 25 টোটাল 25 এদিকে 25 মাইনাস 0.06 বর্গ মিটার 42.82 বর্গ মিটার এগুলো আমাদের টাইলসের কাজের পরিমাণ নেক্সট আইটেম আমাদের ওয়ালে ওয়ালে কাটিং করতে হয় কাটিং এর পরিমাণ ডিজাইনের উল্লেখ করে থাকে আমরা এখানে 15 সেমি হাইট আমাদের স্কার্টিং এর হাইট এখানে দেখিয়ে বলেছি 15 সেমি স্কার্টিং এর হাইট হবে তাহলে রুম 1 এর পরিসীমা কত পরিসীমা 2 × a + b রুম 2 এর পরিসীমা কত বারান্দার পরিসীমা কত তাহলে পিলারের জন্য কি হবে যেহেতু দরজা ওখানে ফাঁকা থাকবে ওটা বাদ দিতে হবে তো আমরা দেখি রুম 1 পরিসীমা হলো যদি 4 মিটার বাই 4 মিটার রুম হয় তাহলে পরিসীমা হবে 16 মিটার টোটাল লেন্থ 16 মিটার স্কার্টিং এর হাইট বলে দেওয়া আছে এখানে স্ক্রিনে এখানে দেখো এটা বলে দেওয়া আছে 15 সেমি কোয়ান্টিটি 2.4 মিটার স্কয়ার রুম টু সাইজ 4 মিটার ইনটু 5 মিটার তাহলে আমাদের পরিসীমা হলো 18 রানিং মিটার টোটাল লেন্থ 18 রানিং মিটার স্কার্টিং এর হাইট 15 সেমি 2.7 মিটার স্কয়ার বারান্দা যেহেতু আমাদের এদিকে ওয়াল নাই গ্রিল আছে সুতরাং আমাদের এই দেয়াল আর এই দেয়াল এদিকে লক্ষ্য করো বারান্দাতে আমাদের শুধু এখানে ওয়াল হবে না গ্রিল হবে এখানে গ্রিল হবে সুতরাং আমাদের এই দেয়ালটার দৈর্ঘ্য কত 4.25 মিটার এটার পরিমাপ কত 1.5 মিটার এখানে স্কার্টিং করে এই দরজা বাদ দিব আর রুমের ভিতর থেকে এপাশে এবং এপাশে বাদ দিব মানে দুটো দরজা কিন্তু দুটো দরজার দুই পাশে 4 টাইমস মাইনাস করতে হবে বারান্দার দেখো বারান্দার লেন্থ আমাদের 5.75 মিটার টোটাল লেন্থ 5.75 মিটার উচ্চতা 0.15 মিটার 0.86 মিটার স্কয়ার পিলারটা আমরা বাদ দিব পিলার হলো পিলার সরি পিলার দুই পাশে যোগ করো পিলারের এই পাশে একটু টাইলস লাগতে হবে এই পাশে একটু টাইলস দিতে হবে পিলার দুটো সাইড পিলারের চারটে সাইডের মধ্যে দুটো সাইড বাইরে আউটসাইডে পড়ছে আর দুটো সাইড ইনসাইডে পড়ছে তাহলে আমাদের দুটো সাইড প্রত্যেক ইস সাইড 25 সেমি হাইট হলো 15 সেমি 0.08 বর্গ মিটার এখন দরজা বাদ যাবে দুটো দরজা আগে বলেছি কিন্তু দুটো দরজা দুই সাইড 2 × 2 দরজার লেন্থ 100 সেমি উচ্চতা যেভাবে ধরেছে ওইভাবে বাদ দিব মাইনাস 0.6 মিটার স্কোয়ার তাহলে আমাদের স্কার্টিং এর এরিয়া হলো 5.44 বর্গ মিটার এবার 6 মিলিমিটার থিক সিলিং প্লাস্টার এর অনুপাত 1:4 পুরুত্ব হবে 6 মিলিমিটার
আমরা ছাদ করেছি, ছাদের তলদেশ প্লাস্টার করতে হবে। রুম ওয়ান, রুম ওয়ানের মাপ হলো 4 মিটার, চওড়া 4 মিটার, 16 স্কোয়ার মিটার। রুম টু 5 মিটার, চওড়া 4 মিটার, 20 স্কোয়ার মিটার। বারান্দা, বারান্দার ভিতরে ভিতরে মাপ হলো 4 মিটার, চওড়া 1.25 মিটার। বারান্দা চওড়া যদিও 1.5 মিটার, কিন্তু আমাদের এখানে একটা উপরে দেয়াল আছে তিনটাদের উপরে, তাহলে সিলিং থাকবে 1.25 মিটার হাই বর্গ মিটার। কার্নিশ, কার্নিশের লেন্থটা আমরা 13 নম্বর আইটেমে আগে করেছি, সেই লেন্থ আমরা 33.30 মিটার এখানে আমরা দেখিয়েছি লেন্থ অফ কার্নিশ, সেন্ট্রাল লেন্থ। টোটাল লেন্থ 33.3, চওড়া কার্নিশের চওড়া আমরা দেখেছি যে সানসেট কার্নিশ প্রজেক্টেড 45 সেন্টিমিটার, 14.99 বর্গমিটার। এখন আমরা যে সানসেট এখানে করেছি, সানসেট গুলো করেছি, এর তলদেশ প্লাস্টার করতে হবে। আমাদের সানসেট জানালা W1 এর মাপ হলো এখানে দেখানো আছে 150 জানালার মাপ, কিন্তু সানসেটের মাপ এপাশে 15 সেন্টিমিটার বেশি, এপাশে 15 সেন্টিমিটার বেশি, তাহলে এটার মাপ হলো 180। সবগুলো জানালা জানালার মাপ আছে তার থেকে 15 15, দুই পাশে যোগ করলে 30 সেন্টিমিটার করে বেশি হবে। জানালা W1 আছে 4টা, 180, টোটাল লেন্থ 7.2, চওড়া 45 সেন্টিমিটার, 3.24 বর্গমিটার। W2 আমাদের এখানে আছে দুটো, এখানে একটা W2, এখানে একটা W2, কিন্তু এই W2 বারান্দার মধ্যে, সুতরাং এখানে কোনো সানসেট নাই, প্লাস্টার করতে হবে না, তাহলে W2 হবে একটা। W2 এর মাপ হলো 100 সেন্টিমিটার, কিন্তু সানসেটের মাপ হবে 130 সেন্টিমিটার, চওড়া 45 সেন্টিমিটার, 0.59 বর্গমিটার। বারান্দার ওপেনিং, বারান্দার যে ওপেনিং আছে এখানে টানা একটা সানসেট দেওয়া আছে, এই সানসেটের দৈর্ঘ্য হলো 6.5 মিটার। আমরা 12-3 আইটেমে এটা যোগ করে দেখিয়েছি যে আমাদের এখানে বাড়তি 15, এদিকে আছে 4, এদিকে 25, এদিকে 45, এদিকে 1.25, এদিকে 15 সেন্টিমিটার, এভাবে যোগ করে আমাদের এই লেন্থটা টোটাল এখান থেকে এই পর্যন্ত লেন্থ হলো 6.5 মিটার, টোটাল লেন্থ 6.5, চওড়া 45 সেন্টিমিটার, 2.93 বর্গমিটার। তো আমাদের কাজের পরিমাণ 62.75 বর্গমিটার। এরপরে ইনসাইড প্লাস্টার, রুমের ভিতরে প্লাস্টার করতে হবে। তো রুমের ভিতরে প্লাস্টার করলে স্কার্টিং এর মতো আমাদের রুমের পরিসীমা লাগবে, এই রুমের পরিসীমা, বারান্দার পরিসীমা লাগবে। পরিসীমা থেকে আমরা জানালা, দরজা, ওপেনিং এগুলো বাদ দিব। তো আমরা হিসাব করি, বাদ দেওয়ারটা পরে দেখছি। রুম ওয়ান পরিসীমা হলো 4 মিটার বাই 4 মিটার, এই রুমের পরিসীমা হবে 16 রানিং মিটার। হাইট, রুমের হাইট আমাদের ছবিতে দেখানো আছে 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার উচ্চতা, কিন্তু নিচে 15 সেন্টিমিটার প্লাস্টার করতে হবে না, সেখানে স্কার্টিং করব। তাহলে আমাদের প্লাস্টারিং এর হাইট হচ্ছে 285 সেন্টিমিটার, মানে 2.85 মিটার, তাহলে আমাদের 45.60 বর্গমিটার। অনুরূপভাবে রুম টুর পরিসীমা 18 মিটার, উচ্চতা একই, 51.30 বর্গমিটার। বারান্দা, বারান্দার ইনসাইড মাপ একদিকে 4, অন্যদিকে 1.25, তাহলে পরিসীমা হলো 10.5, উচ্চতা 2.85,
টোটাল 29.93 বর্গ মিটার। বারান্দার কোবলা, কোবলা বলতে বোঝাইছি এখানে, লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা রুমের ভিতরে করেছি কিন্তু এই অংশে এই ওয়ালের ফেস, এই ওয়ালের ফেস, এই পিলারের ফেস, এই পিলারের ফেস, এই জায়গাগুলো আমাদের প্লাস্টার করতে হবে, কারণ আমরা তো এটা ভিতরেটা নিলাম এবং এটা বাদ দিব, কিন্তু এই ওয়ালের ফেসগুলো মুখগুলো বাদ পড়ে থাকবে। তাহলে ওয়ালের কোবলা দুটা, পিলারের কোবলাও দুটা, এবং এর হাইট দরজার সমান 210, চওড়া হবে ওয়ালের গুরুত্বের সমান, এটা হলো চওড়া আর উচ্চতা দরজার হাইটের সমান। তো আমরা দেখি বারান্দার কোবলা, তাহলে আমরা বললাম যে দুটা কোবলা, ওয়ালের ফেস 25 সেন্টিমিটার, টোটাল লেন্থ 0.50 মিটার, উচ্চতা দরজার উচ্চতা, গ্রিলের উচ্চতা সব 210 সেন্টিমিটার, 1.05 বর্গমিটার। পিলারের দুটি সাইড প্লাস্টার করতে হবে একই রকমেই। এখন বাদ দিব, বাদ দিব বারান্দা ওপেনিং, বারান্দার যে ওপেনিং আছে এটা বাদ যাবে, 1.25, 2.63 মিটার। দরজা আমাদের যদি ক্ষেত্রফল 30 বর্গ মিটারের কম হয় তাহলে উভয় পাশের ক্ষেত্রফলের প্লাস্টারের ক্ষেত্রে এক পাশ বাদ দিতে হবে। আমাদের এই জানালাগুলোর W1, 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 W2 এগুলো সবই 30-এর কম, আমরা এগুলো বাইরে থেকে বাদ দেবো, শুধুমাত্র এই দরজাটা জানালাটা W2 বারান্দার, এটা উভয় পাশে প্লাস্টার ইনসাইডে পড়ে গেছে, আমরা এক পাশ এখান থেকে বাদ দিব। একটা জানালা বাদ গেল আর দুটো দরজা এক সাইড করে বাদ যাবে, দরজা দুটা টোটাল আমাদের ইনসাইড প্লাস্টার পরিমাণ পেলাম বাদ দেওয়ার পরে। এবার আউটসাইড প্লাস্টার, বিল্ডিং এর হরিজন্টালি সেন্টার টু সেন্টার এদিকে পরিমাপ হলো সেন্টার টু সেন্টার 8.5, হরিজন্টাল মাপ হলো 8.5 মিটার আর ভার্টিক্যাল হলো 6.75 মিটার। তো আমরা বাইরে বাইরে যদি যাই তাহলে ভার্টিক্যালি এটা হবে বাইরে বাইরে 7 মিটার আর এদিকে হবে 8.75 মিটার। আউটার পেরিফেরি কত, পেরিমিটার হলো 31.50 মিটার। উচ্চতা, উচ্চতা আমাদের বিল্ডিং এর হাইট, এখানে আমরা যদি দেখি, এখানে দেখি বিল্ডিং এর হাইট হলো পিএল টু সাধারণ নিচ মতো 300 সেন্টিমিটার আর জল সাধারণ উপরে আছে 80 সেন্টিমিটার। আমরা যদি একবারে প্যারাপেট ওয়াল সহ করতে চাই তাহলে বিল্ডিং এর হাইট এবং প্যারাপেট ওয়াল সহ 380 সেন্টিমিটার। তো আমাদের এখানে উচ্চতা 380 সেন্টিমিটার নিয়েছি। প্যারাপেটের ভিতর সাইড, প্যারাপেটের ভিতর সাইড, তাহলে ভিতরে মাপ হলো আমাদের যেহেতু 6.75 ছিল ভিতরে মাপ হবে 6.5 আর এদিকে মাপ ছিল 8.5, ভিতরে মাপ হবে 8.25, ইনসাইড মাপ, প্যারাপেটের ইনসাইডের পরিসীমা হবে 29.50 মিটার। উচ্চতা, প্যারাপেটের উচ্চতা 80 সেন্টিমিটার, পরিমাণ হলো 23.60 বর্গমিটার। এখন আউটসাইড প্লাস্টার, যেহেতু আমরা এই জানালাগুলো ইনসাইড প্লাস্টার থেকে বাদ দেই নাই, আউটসাইড থেকে বাদ দিতে হবে,
আমাদের W1 চারটা একটা সাইড বাদ দেবে W1 এর পরিমাণ হলো এখানে দেখানো আছে 150 ইনটু 120 টোটাল লেন্থ 6 1.2 7.2 বর্গমিটার W2 দূরে থাকলে একটা ভিতর প্লাস্টার থেকে বাদ দিয়েছি এটা বাইরের প্লাস্টার থেকে বাদ দিব একটা 1 মিটার 1.2 মিটার হাইট বা ডেপথ 1.2 মিটার বারান্দা বারান্দা 4 মিটার 4 মিটার 2.10 স্কয়ার মিটার 8.4 বর্গ মিটার বারান্দার দুটো সাইড আছে এদিকে একটা সাইড আছে এপাশে এখানে একটা সাইড আছে এপাশে একটা সাইড আছে বারান্দার একটা আছে 1.2 এই মাপটা হলো 4 মিটার এদিকে 1.25 মিটার বারান্দার দুটো গ্রিল বসবে দুটো গ্রিলের মাপ বাদ দিলাম তাহলে আমার আউটসাইড প্লাস্টারের পরিমাণ দাঁড়াচ্ছে 123.87 বর্গ মিটার আমরা ইনসাইড প্লাস্টার দেখলাম আউটসাইড প্লাস্টার দেখলাম এবার আমাদের কিছু কিছু জায়গা প্লাস্টার করার পরে নেট সিমেন্ট ফিনিশিং করতে হবে সেটা ব্রিক সারফেসের উপরেও আছে আরসিসি সারফেসের উপরেও আছে তো আরসিসি সারফেসের উপরে লক্ষ্য করো কোথায় কোথায় করব আমরা কোপিং এর উপর করব সানসেটের উপর করব এই হলো আমাদের আরসি সারফেস প্লাস্টার করে তার উপরে নেট ফিনিশিং করবে যাতে পানি সেখানে দাঁড়াতে না পারে এবং আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে কোপিং এর দৈর্ঘ্য কত কোপিং এর দৈর্ঘ্যটা হবে প্যারাপেট ওয়ালের দৈর্ঘ্যের সমান বা আউটার ওয়ালের দৈর্ঘ্যের সমান আমাদের আউটার ওয়ালের দৈর্ঘ্য কত ছিল সেন্টার লাইন অফ আউটার 30.50 মিটার টোটাল লেন্থ 30.50 মিটার কতটুকু জায়গা আমাদের প্লাস্টার করতে হবে আমাদের প্লাস্টার করতে হবে এখানে আমাদের চওড়া হলো 30 এখানে আছে 5 এখানে আছে 45 সরি 30 এখানে আছে 7.5 এখানে আছে 7.5 15.45 আর এখানে একটু নিচের অফসেট আছে আড়াই আড়াই 5 এই মোট 50 সেন্টিমিটার আমাদের চওড়া সানসেট W1 W1 আমাদের আছে 4টা লেন্থ কত হবে আমাদের জানালার দৈর্ঘ্য 150 সেন্টিমিটার আর এই সানসেটের দৈর্ঘ্য 180 সেন্টিমিটার সানসেটের এই ফেস এবং এই মাথা দুই মাথা আরো 5 5 10 করে 190 লক্ষ্য করে এখানে 190 কিভাবে আসলো আমাদের জানালার দৈর্ঘ্য এখান থেকে বলুন 150 এখানে 15 এই পাশে 15 বাড়তি 100 এটা 150 এখানে 15 15 180 এখানে একটা ফেস আছে এখানে একটা ফেস আছে 5 5 10 এই মিলে 190 আমাদের 4টা 190 টোটাল লেন্থ 7.6 চওড়া আমাদের চওড়া হলো 45 কিন্তু এর ফেসটা 550 হয়ে যাবে 45 যোগ 5 50 3.80 মিটার স্কয়ার W2 W2 সাইজ হলো 100 15 15 30 যোগ করলে 130 দুই ফেস 10 যোগ করলে 140 তাহলে আমাদের W2 একটা দুটো থাকলেও একটা সানসেট আছে লেন্থ 101.35 এখানে 1.35 এটা 1.4 হবে
একটু আমার স্লিপ আপ এখানে একটু মিস্টেক আছে 1.4 হবে এটা ক্যালকুলেশন ঠিকই দেখানো আছে 1.4 এই বারান্দার ওপেনিং এর দৈর্ঘ্য আমরা দেখেছি 650 যোগ 10 660 450 0.38 মিটার স্কয়ার তাহলে আমাদের এখানে 20.11 বর্গ মিটার এটা হলো আমাদের নেট ফিনিশিং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা যেসব জায়গা বৃষ্টির কন্ট্যাক্টে আসবে সেই সব জায়গায় নেট ফিনিশিং করতে হবে পানির কন্ট্যাক্টে আসবে এরপরে ড্যাডো স্কাটিং ড্যাডো বিল্ডিং এর যে বাইরের যে অংশটা আমরা আমরা পিএল থেকে হিসাব করেছি প্লাস্টার নিচের অংশ জিএল টু পিএল অংশ প্লাস্টার করে নেট ফিনিশিং করে দিব তো আমাদের আউটার পরিসীমা কত 31.50 টোটাল লেন্থ 31.50 মিটার হাইট হাইট জিএল টু পিএল এখানে দেখানো আছে 60 সেন্টিমিটার তাহলে পরিমাণ হচ্ছে 18.90 বর্গ মিটার টোটাল লেন্থ 18.90 বর্গ মিটার মোটামুটি আমাদের আজকের কি কি আইটেম গুলো দেখলাম দেখো ফ্লোরে টাইলস এর কাজ শিখলাম স্কাটিং এ টাইলস এর কাজ শিখলাম 6 মিলিমিটার থিকনেস এর সিলিং প্লাস্টার দেখলাম 12 মিলিমিটার থিকনেস এর ইনসাইড প্লাস্টার দেখলাম 12 মিলিমিটার থিকনেস এর আউটসাইড প্লাস্টার দেখলাম আরসি সারফেস উপর প্লাস্টার নেট ফিনিশিং দেখলাম ব্রিক সারফেস মানে ড্যাডোতে প্লাস্টার উইথ নেট ফিনিশিং দেখলাম তো আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমরা একটা বাড়ির কাজ দিয়ে থাকি বাড়ির কাজ মানে যে কাজগুলো আমরা করলাম এই কাজ কাজগুলো পুনরাবৃত্তি তুমি যে বোর্ডের প্রশ্ন নিতে বলেছিলাম বোর্ডের প্রশ্ন সিলেক্ট করেছো সেই প্রশ্ন থেকে ফ্লোরে টাইলস ওয়ালে টাইলস সিলিং প্লাস্টার ইনসাইড প্লাস্টার আউটসাইড প্লাস্টার নেট ফিনিশিং এর এই কাজগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসাবে ক্লাস টিচারকে দেখানোর জন্য রেডি রাখবে আমার এই ক্লাসের ভিডিওটা পুনরায় দেখতে চাইলে skills.gov.bd এই ওয়েবে বা দক্ষতা বাজারে ভিজিট করলে পুনরায় দেখতে পাবে কোনো প্রশ্ন থাকলে মেল করতে পারবে মেসেঞ্জারে দিতে পারবে এত সময় ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো শ্রবণ করার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে থেকো সুস্থ থেকো